কয়েকদিন আগেই জন্মদিন ছিল বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার। প্রিয় মানুষদের সঙ্গে দিনটি উদযাপন করলেও অনুষ্ঠানে দেখা যায়নি প্রেমিক অর্জুন কাপুরকে। জন্মদিন উদযাপনের একাধিক ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেন মালাইকা। অবশ্য সেখানে কমেন্ট থেকে এসেছে অর্জুনের, এমনকি মালাইকাকে বেবি বলেও সম্বোধন করেছেন তিনি। তাতে কি মন গলল অভিনেত্রীর? সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকাকে প্রশ্ন করা হয় তাঁর এবং অর্জুনের সম্পর্ক নিয়ে। জবাবে অভিনেত্রী বলেন, আমি এই মুহূর্তে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না। আমি এমন একটা সময়ে রয়েছি, আমি ব্যক্তিগত জীবন নিয়ে সির্ফ তখনই কথা বলি যখন না বলে আর উপায় থাকে না, আমার কোনো সাফাই দেওয়ার নেই। এ নিয়ে যা কিছু বলার ছিল তা আগেই বলা হয়ে গেছে। তবে সত্যি কি চির ধরেছে তাদের সম্পর্কে? মালাইকার কথায় তেমনই আভাস পাচ্ছেন নেটিজেনরা। এদিকে এত কিছুর পরও মালাইকার জন্মদিনে সোশ্যাল হ্যান্ডেলে তার সঙ্গে একটি ছবি পোস্ট করে অর্জুন লিখেন, জন্মদিনের শুভেচ্ছা, এই ছবিটা একেবারে আমাদের সম্পর্কের মতো। তুমি আমার জীবনের হাসি খুশি, আনন্দের সবটুকু। পরিস্থিতি যতই কঠিন হোক, আমি চিরকাল তোমার পাশে থাকব। অর্জুনের এই পোস্ট থেকে স্পষ্ট, এখনও একে অপরের হাত ছাড়েনি তারা। তবে সম্পর্কে যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে তাও এক প্রকার পরিষ্কার অর্জুনের করা পোস্টটিতে।